দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উত্তর এবং দক্ষিণ তাদের দ্বারা আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিএনপি এবং অঙ্গদল সমূহের জাতীয় এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। যারা হালাল উপার্জন করে, যারা নিকৃষ্ট নিম্ন আয়ের মানুষ, তাদের জীবন আজ বিপর্যস্ত হয়ে গেছে, কেউ আজ চলতে পারে না। আর আমাদের দেশের নির্বাচিত সরকারের জ্ঞানবান মন্ত্রীরা বক্তৃতা করেন যে তারা নাকি আকাশ থেকে যখন দেখে তখন বাংলাদেশকে লস এঞ্জেলস মনে হয়, আর নিচে নেমে যখন বাথরুমে যান তখন নাকি মনে হয় আমরা সিঙ্গাপুরে আছি। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, লস এঞ্জেলস বা সিঙ্গাপুরে টিসিবি ট্রাকের সামনে এত বড় লাইন হয় কিনা? লস এঞ্জেলস বা সিঙ্গাপুরে বউ বাজার কিংবা ফকিন্দি বাজার আছে কিনা, যেখানে হাজার হাজার মানুষ ভিড় করছে? প্রিয় সাথীরা, আমার গ্রামের কৃষক যারা ধান চাল মরিচ রসুন আদা নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে, তারা তাদের উৎপাদিত সামগ্রীর ন্যায্য মূল্য পায় না, অথচ জনগণকে অনেক বেশি দামে সেসব কিনতে হয়। এই মাঝখানে টাকা যায় কার পকেটে? কারা সুইস ব্যাংকে টাকা জমা করে? কানাডার বেগম পাড়ায় কাদের বাড়ি? মালয়েশিয়ায় কারা সেকেন্ড হোম করেছে? যে সরকারি দলের জেলা পর্যায়ের ছাত্র নেতা 200 কোটি টাকার মালিক হয়, সেখানে তা 2000 কোটি টাকার মালিক হয়। সেই সেই সরকারের আমলে এই সব অনাচারের ফল তারা ভোগ করছে, এটা তো বোঝাই যায়। কিন্তু তাদের লজ্জা সরম কম, তারা এখনো উঠতে বসতে শুধু বিএনপিকে দেখে। আকাশে মেঘ হলে বিএনপির দোষ, ভূমিকম্প হলে বিএনপির দোষ, খরা হলে বিএনপির দোষ, সবকিছুই বিএনপির দোষ। আমি তাদেরকে বলি, যতবার বিএনপি আর তারেক রহমানের নাম উচ্চারণ করেন, ততবার যদি আল্লাহ রসুলের নাম উচ্চারণ করতেন তাহলে হয়তো বেহেস্তেও যেতে পারতেন। বিএনপি নাকি নাই, কিন্তু উঠতে বসতে বিএনপির কথা বলে। এক অদ্ভুত দেশ, তারা একদিকে বলে তারা অসাম্প্রদায়িক, আর কয়েকদিন আগে তাদের এক ওসি আমাদের নেত্রী নিপুণ রায়চৌধুরীকে বলছে মালাউন, কোন সভ্য দেশ হলে, কোন দেশে যে দেশে আইন শৃঙ্খলা আছে সেরকম যদি থাকতো বাংলাদেশ, তাহলে ইতিমধ্যে তার শাস্তি হতো, কিছুই হয় নাই। প্রিয় সাথীরা, দেশটাকে বাঁচাতে হবে। এদেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমাদের ভাই আমাদের বাবা আমাদের চাচারা জীবন দিয়েছে, আমাদের মা বোনরা ইজ্জত দিয়েছে। সেই দেশ জোর করে ক্ষমতা দখল করার জন্য কেউ অত্যাচার নিপীড়ন চালাবে, দুর্নীতি অনাচার করে দেশটাকে নিঃশেষ করে দেবে, আগামী বংশধরদেরকে তাদের জন্মের আগেই তাদের মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ঋণ হবে, এটা হতে দেওয়া যায় না। এরকম একটা বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই,
এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেন নাই। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের দেশের জনগণ ভাষা আন্দোলন থেকে শুরু করে অসংখ্য আন্দোলন করেন নাই। কাজেই দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্ব দেশটাকে রক্ষা করা, দেশের জনগণকে রক্ষা করা। আর তার পথ একটাই, তা হল এই গণবিরোধী দুর্নীতিবাজ এবং অন্যায়ভাবে সিন্দাবাদের দৈত্যের মতো এদেশের মানুষের ঘাড়ে চেপে থাকা এই সরকারের পতঙ্গ দিয়ে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। আর সেই কাজটা করতে হবে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন আমাদের যে ফয়সালা রাজপথে হবে। বিএনপি কোনো ষড়যন্ত্র করার দল না, বিএনপি কোনোদিন জরুরি অবস্থা জারি করে নাই, বিএনপি কোনোদিন সামরিক শাসন জারি করে নাই, বিএনপি কোনোদিন গণতন্ত্র হত্যা করে নাই। কাজে বিএনপি পেরেছে একদলীয় স্বৈর শাসনের কবরের উপর গণতন্ত্রের বাগান রচনা করতে, বিএনপি পড়েছে সামরিক স্বৈর শাসনের অবসান করিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, বিএনপি পেরেছে 1/11 অবৈধ সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করতে। কাজেই আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি পারবে এই সরকারের অবশোষণের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে। আর সেই লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে। বন্ধুরা, আমার যেখানে আমাদের অতীত বিজয়ের, যেখানে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত বিজয়ের, সেখানে ভয়ের কোনো কারণ নাই। আর শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা ভয় পেতে যাবে না, ভয় পা না তারা। আমাদের বহু নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও আমাদেরকে আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। আমি অনেকদিন আগে একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের শপথ হবে এরকম যে বস্তু একটা গণমুখী কবিতা বলেছিলাম যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শীতল বাড়ানো যায়, কিন্তু আমাকে নয়। যদি কখনো দেখো আমার মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, তার কাপড়ের জন্য পরোয়া করো না, সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে দেব। বন্ধুরা আমার, সেই রকমই কাপড়ের কাপড় মাথায় বেঁধে লড়াইয়ে নামার সময় এসেছে। সেই লড়াই আমাদেরকে সামিল হতে হবে। আপনাদের সবাইকে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।